ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একটি ঠাকুর তৈরি করে কি দিয়ে না কাদা আর খড় দিয়ে তৈরি করে, কিন্তু সেই ঠাকুরটির মূল্য 10,000, 20,000 টাকা, 5,000 টাকা হতে পারে, তা কিন্তু একটা মূল্য নিয়ে নেয়। কিন্তু আমার গর্ভধারিণী এত সুন্দর একটি দেহ তৈরি করে দিয়েছে, রক্ত মাংস দিয়ে এত সুন্দর একটি দেহ তৈরি করে দিয়েছে, তার জন্য কোনোদিন বলল না বাবা আমাকে একটা টাকা আমার একটু মূল্য দিস, কারণ তোর তো দেহটা তৈরি করে দিয়েছি, ওর জন্য আমি চেয়েছি। আমার এখানে অনেক মায়েরা আছে গর্ভধারী, কোনোদিন চেয়েছেন? হাত তুলুন তো, কতজনে চেয়েছেন একটু হাত তুলুন তো বাবা। দেখেছেন আমার কোনো মা চাইনি, কিন্তু সেই মাকে আমরা কত দুঃখ কষ্ট দিই, কত যন্ত্রণা দিই আমাদের ওদিকে বাবা। মা বৃদ্ধ হয়ে গেছে, এত সুন্দর কত কষ্ট করে বাড়িটি তৈরি করেছে, সেই বাড়িটির ঘরে আর থাকতে পারলো না, এমন একটি তার ছেলে বিয়ে করে এনেছে বাবা। কি করলো? বললো মাকে সিঁড়ির নিচে রেখে দাও, খুব খাচ্ছে আর বাবা রাতে করে ছাড়ছে, বাথরুমে যেতে পারছে না। তাহলে বলুন তো মা, ছোটবেলায় সন্তান যখন মলমূত্র ত্যাগ করত তখন কিন্তু বাবা আমার গর্ভধারিণী মা কোনোদিন ছেলে দিয়েছে কোনো সন্তানকে? কোনোদিন কিন্তু দেয়নি, কিন্তু এখন সন্তানরা ছেলে দিচ্ছে বাবা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
কিন্তু আমার মায়েরা কেউ দুধ দেয় না, এখানকার মায়েরা ভালো বাবা, আমাদের কলকাতার ওদিকে বলছি। কি বলছে যে এখন মায়েরা কেউ দুধ দেয় না, এখন দুধ দেয় আমার বাবারা। কি দুধ? ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3। এই দুধটি কিসের তৈরি হয়? গরুর, ছাগলের, মোষের, ভেড়ার, কুকুরের দুধ দুয়ে নেয় চুরি করে। ওই যে ল্যাকটোজেন 1 বাবা বাচ্চারা খায়, ওই দুধ যখন খায় বাবা, তার আচার আচরণ কেমন হবে বাবা? যদি কুকুরের দুধ খায় তাহলে কুকুরের মতো হবে না, যদি ছাগলের দুধ খায় তো বাবা ছাগলের মতো হবে। তার জন্য ছেলেটি যখন ছোট ছিল দুধটি খাওয়াতো কিসে করে? একটা ছোট বোতলে করে। আস্তে আস্তে যখন ছেলেটি বড় হতে থাকলো, ছেলেটি আস্তে আস্তে বড় বোতল ধরে নিল, কারণ বোতলটি তো ওর বাবা মা দিয়েছে, তার মায়া ছাড়তে পারলেন না। ছেলেটি যখন বড় হয়ে গেল তখন এমন একটি বোতল ধরে নিয়েছে বাবা, দুধ খেয়ে তো বাবা ভালোভাবে বাড়িতে ছিল, আর এ ছেলে আসতে যে বাবা পুরো রাস্তাটা নিয়ে নি, বুঝতে পারছেন মানে টলে টলে আসছে এমন একটা দুধ খেয়ে, কারণ সেই বোতলের মায়া তো ছাড়তে পারেনি, সেই বোতলটি ধরে রেখেছিল বাবা। সেই বোতলটির নাম বলবো? এখানকার দাদারা ভালো বাবা, সেই বোতলটির নাম হচ্ছে বাবা নাম্বার 1 রাম অফিসার আর দাদা। হ্যাঁ হরিবল 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 হরিবল। পায়া পায়া বুকের সুদ মান করাইলো।